আমার নাম জাবের আহমেদ, আমার মেয়ে নাদিয়া আফরিন। আমরা বেসিক্যালি ধর্মনগর থেকে বিলং করি। তো আমরা এখানে এসেছিলাম আইএলএসে দুদিন আগেই। আমার মেয়ের গলার টনসিল ছিল, মুখের মধ্যে, মুখের ভিতরে টনসিল ছিল। তো সেটা আমরা ডক্টর ঋতুপর্ণা সাহা ম্যামের সাথে কনসাল্ট করি এবং পরে একটা ছোট্ট একটা সার্জারি হয়, যার মাধ্যমে টনসিলটা অনেক ইজিলি, মানে অপারেশনটা হয়ে যায়। আর ও এখন অনেক ভালো রিলিফ করছে, অ্যান্ড শি ইজ ফিলিং বেটার নাও। এবং হসপিটাল থেকে উই গেট মোর সাপোর্ট, সার্ভিসের দিক থেকে অনেক আমরা ভালো সার্ভিস পেয়েছি। দ্যাটস অল। এটাই যখন 3 বছর হয় তখন আমরা দেখতে পাই গলার মধ্যে 2টো টনসিল ছিল। তো কি হয়, উইন্টারের সময় ঠান্ডা বেশি লাগলে বা কিছু আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কিছু খেলে ওর টনসিলটা বড় হয়ে যেত একটু, শ্বাস নিতে প্রবলেম হতো, সাইনাসের প্রবলেম এগুলো হয়ে যেত, প্লাস খেতেও অসুবিধা হতো। প্রত্যেক মাসে ঠান্ডার মধ্যে 2 থেকে 3 বার ফিভার উঠতো। তো তার কারণে যখন আমরা ডাক্তারের সাথে আজকে থেকে 1.5-2 বছর আগে কনসাল্ট করি, তখন বলা হয়েছিল যে আমরা এটা যদি ছোটো না হয় বা অটোমেটিকলি যদি ইরেজ না হয় তাহলে আফটার 6 ইয়ার একটা ছোট্ট সার্জারি করতে হবে, যা সার্জারির মাধ্যমে টনসিলটাকে সরিয়ে দেওয়া হবে। তাই আমরা স্টেপ নেই। এখন ওর এজ হচ্ছে 7 ইয়ার্স। তো আমরা ভাবলাম এখন স্কুলের সামার ভ্যাকেশনেরও বন্ধ আছে, তো এর মধ্যে আমরা অপারেশনটা করিয়ে নিই, নয়তো বা এই প্রবলেম হয়, ফিভারটা মাসে 2 বারের মতো হয়ে যায়, খেতে অসুবিধা হয়। তো তার কারণেই আমরা করিয়েছি, অপারেশনটা 2 দিন আগে হয়েছে আর এখন অনেক ভালো ফিল করছে। তো 1-2 দিনের মধ্যে আমরা ডিসচার্জ নিয়ে নেব। অ্যান্ড সার্ভিস অনেক আমরা ভালো সার্ভিস পেয়েছি, স্যাটিসফাইড যদি বলি, স্টাফ, নার্স স্টাফ বা কেবিন স্টাফ, পটিতেও, ইভেন সিকিউরিটি যারা আছে কমিউনিকেশনের জন্য, অনেক বেটার সার্ভিস ওরা প্রোভাইড করেছে এবং আমরা উই আর ফুললি স্যাটিসফাইড। নমস্কার, আমি ডক্টর ঋতুপর্ণা সাহা, ইএনটি কনসালটেন্ট, আইএলএস হসপিটাল। আজকে আমি বলতে চাই একটি পেশেন্ট, একটি বাচ্চা পেশেন্ট, 7 ইয়ার ওল্ডের একটি মেয়ে, ওর নাম নাদিয়া আফরিন। বাচ্চাটি অ্যাডেনোটনসিলার হাইপারট্রফি এই সমস্যায় ভুগছিল। অ্যাডেনোয়েড হচ্ছে আমাদের নাকের পেছনে একটা লিম্ফয়েড টিস্যু, এটা বাচ্চাদের ক্ষেত্রে থাকে এবং বয়স হওয়ার বাড়ার সঙ্গে সঙ্গে এটি আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। কিন্তু কোনো কারণে এটা যদি অনেক বেশি বড় হয়ে যায় বা শ্বাসের কোনো সমস্যা তৈরি করে, এটা থেকে কানেরও প্রবলেম হতে পারে, তখন এটা আমরা সার্জিক্যালি রিমুভ করতে হয়। এতদিন ধরে আমরা এটা একটা ব্লাইন্ড প্রসিডিওর হিসেবে করতাম, অ্যাডেনোয়েড টিস্যুটাকে না দেখেই আমরা এটা রিমুভ করতাম। কিন্তু এই রিসেন্টলি যে পেশেন্টটা এসেছে নাদিয়া আফরিন, ওর ক্ষেত্রে আমরা একটি ইনোভেটিভ সার্জারি করি এবং এটা আইএলএস হসপিটালে এই প্রথম। এটাকে ইনস্ট্রুমেন্টটাকে বলা হয় মাইক্রোডেব্রাইডার। মাইক্রোডেব্রাইডার ইউজ করে আমরা অ্যান্ডোস্কোপিক পদ্ধতির মাধ্যমে অ্যাডেনয়েডটাকে রিমুভ করা হয়। এই পদ্ধতিতে আমরা অ্যাডেনয়েডটাকে ভালোভাবে দেখে তারপরে আমরা রিমুভ করি এবং এতে ব্লাড লস অনেকটা কম হয়, প্লাস সম্পূর্ণরূপে অ্যাডেনয়েডটাকে রিমুভ করা যায়। আগে পুরনো পদ্ধতিতে ব্লাইন্ডলি যেটা রিমুভ করা হতো সেটাতে হয়তো কিছুটা অ্যাডেনয়েড টিস্যু রয়ে যেত বা সারাউন্ডিং স্ট্রাকচার্সের অনেক ক্ষতি হতো কিংবা ব্লাড লসটা একটু বেশি হতো। কিন্তু এই অ্যান্ডোস্কোপিক মাইক্রোডেব্রাইডার অ্যাসিস্টেড অ্যাডেনয়েডেক্টমির মাধ্যমে আমরা ব্লাড লসটাকে কম করতে পারি, প্লাস সারাউন্ডিং স্ট্রাকচার্সের পাশাপাশি যে অঙ্গগুলো থাকে ওইটার ইঞ্জুরির সম্ভাবনা অনেক কমে যায়, প্লাস অ্যাডেনয়েডটাকে সম্পূর্ণরূপে রিমুভ করা যায়। তো এটা একটা খুবই অ্যাডভান্টেজ সার্জারির ক্ষেত্রে।